সম্প্রতি মহাজগতের 1300 কোটি বছর আগের ছবি প্রকাশ করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে নাসা। জেমস ওয়েব টেলিস্কোপ নামক দূরবীক্ষণ যন্ত্র দিয়েই ঝকঝকে এসব ছবি তোলা হয়েছে। জেমস ওয়েব টেলিস্কোপ থেকে পাওয়া মহাবিশ্বের প্রথম ছবিগুলো এর আগে দেখা যায়নি। নক্ষত্র খচিত মহাকাশের ছবি দেখে মুগ্ধ সকলেই, কিন্তু অনেকের মনে প্রশ্ন থেকে গেছে যে কিভাবে নির্মাণ হয় জেমস ওয়েব টেলিস্কোপের ছবি। আয়নার দুনিয়ার আজকের ভিডিওতে আমরা মহাবিশ্বের এত আগের ছবি কিভাবে তুলল জেমস ওয়েব টেলিস্কোপ সম্পর্কে জানার চেষ্টা করব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে মূলত দূরের বস্তু পরিষ্কারভাবে দেখা যায়, আর মহাবিশ্বকে আরও বেশি সুস্পষ্টভাবে দেখতেই বানানো হয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। এটির 4টি অনন্য বৈশিষ্ট্য রয়েছে, আর তা হল টেলিস্কোপটি যত ইচ্ছে বড় করা সম্ভব, যে কারণে কোনো বস্তু থেকে সর্বোচ্চ পরিমাণ আলো এতে আপতিত হতে পারে, ফলে অতি উচ্চমাত্রার রেজুলেশনে দূরের বস্তু দেখা সম্ভব। জেমস ওয়েব টেলিস্কোপকে এমনই এক স্থানে রাখতে হয় যেন পৃথিবীর বায়ুমণ্ডল বাধা হিসেবে কাজ না করে। যতটুকু আলো আপতিত হয় তার প্রায় শতভাগ প্রতিফলিত এবং ফোকাস করে যাতে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। টেলিস্কোপটি সুনির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর প্রতি সংবেদনশীল হয়, যেন অনেক দূরবর্তী বস্তুও দেখা যায়। জেমস ওয়েব টেলিস্কোপটিকে তৈরি করা হয়েছে উচ্চ বিভর্তক ক্ষমতা ও তাপীয় নিঃসরণ সংবেদনশীল হিসেবে। টেলিস্কোপ তৈরিতে যতগুলো প্রকৌশল চ্যালেঞ্জ ছিল তার মধ্যে প্রধান চ্যালেঞ্জ এর আয়না নির্মাণ, আর এতে অনেক বেশি শক্তিশালী আয়না বসানো হয়েছে। জেমস ওয়েব টেলিস্কোপের মূল আয়নাটি 18টি হেক্সাগয়নাল সেগমেন্টে ভাগ করা হয়। মোট দৈর্ঘ্য 21 ফুট 4 ইঞ্চি। মজার ব্যাপার হলো জেমস ওয়েব টেলিস্কোপে স্থাপিত 18টি আয়না সোনার পাত দিয়ে মোড়ানো। সোনার পাত বসানোর মূল কারণ হলো একমাত্র স্বর্ণই সবচেয়ে বেশি ইনফ্রারেড রে প্রতিফলন করতে পারে। নাসার বিজ্ঞানীরা জানান সিলভার ইনফ্রারেড রে প্রতিফলন করে 95% এবং স্বর্ণ 99% ইনফ্রারেড রে প্রতিফলন করতে পারে। 1996 সালে প্রথম জেমস ওয়েব টেলিস্কোপ বানানোর পরিকল্পনা করা হয়। 17টি দেশ মিলে এই পরিকল্পনা নেওয়া হয়, যার নেতৃত্বে রয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। পাশাপাশি ইউরোপীয় স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সিরও এই প্রকল্পে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যন্ত্রটির নামকরণ করা হয়েছে জেমস ই ওয়েবের নাম অনুসারে। তিনি ছিলেন নাসার দ্বিতীয় প্রশাসক এবং অ্যাপোলো অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। মহাকাশ গবেষণায় এক নতুন যুগের সূচনা ঘটিয়ে গেল বছরের ডিসেম্বরে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল দূরবীক্ষণ যন্ত্র জেমস ওয়েব উৎক্ষেপণ করে নাসা। 2500 আলোকবর্ষ দূরের একটি নক্ষত্রের ছবি জেমস ওয়েব টেলিস্কোপ পাঠিয়েছে, যে ছবিতে দেখা যাচ্ছে ওই নক্ষত্রটি তার চারদিকে গ্যাসের ধোঁয়া ছড়াতে ছড়াতে যাচ্ছে। ছবিটি দেখে মনে হবে কোনো শিল্পী কালো ক্যানভাসের উপর জল রং আর তুলি টানে ওই শিল্পকর্মটি তৈরি করেছেন। আসলে ওই ছবি জেমস ওয়েব টেলিস্কোপের তৈরি। তাহলে কি জেমস ওয়েব টেলিস্কোপ একটি ক্যামেরা? একদম না, এটি একটি টেলিস্কোপ। আর 5টা টেলিস্কোপের যা কাজ এরও তাই। এর প্রথম এবং প্রধান কাজ হল পর্যবেক্ষণ করা, তারপর প্রাপ্ত তথ্যের প্রক্রিয়াকরণের মাধ্যমে ওই রকম সব অনবদ্য ছবি তৈরি করা, আর এসব ছবি থেকে উন্মোচিত হয় মহাবিশ্বের নানা রহস্য। একটি টেলিস্কোপ গবেষণা সংস্থার এক ডেটা ইমেজ ডেভেলপার বলেন, এই টেলিস্কোপ মহাবিশ্বের যেখানে যা আছে তার ছবি তুলে পাঠায় না, এর কাজ আরও প্রসারিত, প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ করে এটি ছবি তৈরি করে। এক কথায় এর প্রথম কাজ হল বিজ্ঞানসম্মত তথ্য সংগ্রহ করা এবং সেই তথ্যকে ছবিতে পরিণত করা। পৃথিবী থেকে 15 লাখ কিলোমিটার দূরে বসানো জেমস ওয়েব টেলিস্কোপ অনবরত বিশ্বের এমনই নানা তথ্য সংগ্রহ করে তাকে ছবিতে পরিণত করছে। তথ্য জমা করছে বাইনারি বিন্যাসে, অর্থাৎ 0 ও 1-এর নিরেখে, ঠিক যেভাবে কম্পিউটার কাজ করে। সেই বিন্যাসেই নির্মাণ করছে মহাবিশ্বের রহস্যের ছবি, আর এই ছবি নির্মাণে থাকে শিল্পীর যুক্তি।
জেমস ওয়েব টেলিস্কোপের পাঠানো 5টি ছবি স্পষ্ট করে দিচ্ছে বিজ্ঞান ও শিল্পের সহাবস্থান। এই টেলিস্কোপটি উৎক্ষেপণের অন্যতম প্রধান উদ্দেশ্য হল দৃশ্যমান মহাবিশ্বের সবচেয়ে দূরতম অংশের আলো পর্যবেক্ষণ করা, গ্রহগুলো কিভাবে তৈরি হয়েছে তাদের আদিমতম চেহারা জানা, এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দেয় জেমস ওয়েব। আমরা খালি চোখে যা দেখতে পাই না তাও এটার মাধ্যমে পর্যবেক্ষণ করা সম্ভব। এটির মাধ্যমে বিভিন্ন গ্রহের আবহাওয়া সম্পর্কেও জানা সম্ভব। জেমস ওয়েব টেলিস্কোপটি অন্যান্য গ্রহে প্রাণের সন্ধান করছে। এখন সকলের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে মহাবিশ্বের এত আগের ছবি কিভাবে তুলল জেমস ওয়েব। সাধারণত কোনো বস্তুর আলো যখন আমাদের চোখে এসে পড়ে আমরা তখন সেই বস্তুটি দেখতে পাই। একই সঙ্গে দূরের বস্তু দেখতে গেলে কিছু জটিলতায় পড়তে হয় আমাদের, যেমন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 384,000 কিলোমিটার, অন্যদিকে আলোর গতি সেকেন্ডে প্রায় 3,00,000 কিলোমিটার। সুতরাং আমরা খালি চোখে যে চাঁদটি দেখি সেটি কিন্তু তখনকার নয়, আমরা যে চাঁদ দেখি তা আসলে 1 সেকেন্ডের সামান্য কিছু আগের চাঁদ। একই রকমভাবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট 19 সেকেন্ড, অর্থাৎ সূর্যাস্তের সময় আমরা যে সূর্য দেখি তা আসলে 8 মিনিট 19 সেকেন্ড আগের। একইভাবে যত দূরের বস্তু আমরা দেখি সেগুলো আসলে তত আগের চেহারা আমরা দেখতে পাই। জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশের যে অংশের ছবি পাঠিয়েছে সে অংশ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 460 কোটি বছর, ফলে টেলিস্কোপের ছবিটি আসলে 460 কোটি বছর আগের চেহারা দেখাচ্ছে। একই নিয়মে এখনকার অংশের চেহারা জানা যাবে 460 কোটি বছর পর। জেমস ওয়েব টেলিস্কোপের মূল দুটি বৈজ্ঞানিক লক্ষ্য হল ছায়াপথের জন্ম ও বিবর্তন এবং নক্ষত্র ও গ্রহের সৃষ্টি কিভাবে হলো তা খুঁজে বের করতে সহযোগিতা করা। মহাকাশে বিজ্ঞানের ক্ষেত্র জুড়ে বিভিন্ন ধরনের গবেষণার দ্বারও উন্মোচন করবে জেমস ওয়েব। এর সাহায্যে পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরের মহাবিশ্বের বিরাজমান বস্তু ও সংঘটিত ঘটনাগুলো পর্যবেক্ষণ করা সম্ভব হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।